একদিন রাতে হঠাৎ এমন ব্যথা, প্রচণ্ড ব্যথা হয়েছে। ব্যথার পরে আমি ভাবছিলাম যে রাতটা আমি টিকবো কি না, সকালবেলা আমার মা বাবার মুখ দেখবো কি না, সন্তানের মুখ দেখবো কি না, এমন অবস্থায় আমি রাতটা কাটাইছি। কাজ করতে বলতে আমি তো মনে করি যে এই হাতটা আমার ছিল না, এমন ব্যথা ব্যথা হয়, অস্থির হয়ে যেতাম। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে নিয়ে আসছি আমাদের বিটি টুডেজের। বরাবরের মতো আমরা যেমন আপনাদের সাথে প্রতিবারই একটি নতুন পেশেন্টের একটি নতুন কেস স্টাডি নিয়ে আপনাদের সাথে আলোকপাত করি, আমরা পেশেন্টের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিই। এর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটি সঠিক সিদ্ধান্তে পারে একটি মানুষকে সারা জীবনের জন্য সুস্থ করে দিতে। একটি সঠিক সিদ্ধান্ত আপনাকে সারা জীবনটা আপনার বদলে দিতে পারে। আমরা কিন্তু সারা জীবনই থাকি সুস্থভাবে বাঁচার জন্য, কিন্তু এই সুস্থতা সবসময় আমরা পাই না। কারণ হচ্ছে সঠিক সিদ্ধান্ত না পাওয়ার কারণে আমরা দেখা যায় বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হয়ে সারা জীবন পঙ্গুত্ব বরণ করি। আবার দেখা যাচ্ছে সারা জীবন আমরা শুধু ব্যথার যন্ত্রণায় আমরা ভুগতেই থাকি, কখনো আমরা ভালো হই না। আর আমি যদি কখনো নিজে ভালো না থাকি, আমি কিন্তু অন্য কাউকে কখনো ভালো রাখতে পারবো না। আসুন দর্শক, আজকে আপনাদের সাথে আমরা একজন নতুন পেশেন্টের সাথে পরিচয় করে দিই, যিনি দীর্ঘদিন যাবত ওনার হাতের ব্যথাজনিত সমস্যা নিয়ে ভুগছিলেন। আসুন সরাসরি আমরা ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। কোথা থেকে এসেছেন স্যার? আমি পঞ্চগড় জেলা থেকে এসেছি। পঞ্চগড় জেলা, আমাদের সীমান্তবর্তী একটি এলাকা। স্যার আমাদেরকে কি একটু বলবেন আপনি পেশাগতভাবে কি করেন? পেশাগতভাবে আমি এক কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে আছি, এটা হলো চা ফ্যাক্টরি, মর্গ্যান চা ফ্যাক্টরিতে আছি। আচ্ছা স্যার, আমাদেরকে কি একটু বলবেন যে আপনি এই ডিপিআরসি হসপিটালে মূলত কী সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমি প্রথমে আসছি এখানে, এর আগে অন্যান্য পঞ্চগড় চিকিৎসা করছি, ঠাকুরগাঁয়ে করছি, রংপুরে দীর্ঘদিন করছি, কিন্তু আমার হাতে এবং ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, এই ব্যথা যায় না। অনেক দিন চেষ্টা করার পরে এই ডিপিআরসি হসপিটালের সন্ধান পাই। আমার ছোটো ভাই আসছে এখানে, ও বলছে ভাই এখানে আসেন, এখানে একটা হসপিটাল আছে ভালো। তো এখানে আসে আমি ইনশাল্লাহ আল্লাহর রহমত এখন সম্পূর্ণ সুস্থ। সুস্থ বলতে আমার হাতে কোনো ব্যথা নাই, ঘাড়ে ব্যথা নেই, আমার পিঠেও ব্যথা নেই, আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি এখন। স্যার এটা ঠিক কত বছর আগে শুরু হয়েছিল ব্যথা? আমার তিন মাস থেকে আমি খুব কষ্টের ব্যথা আছে, এর আগে অনেকবার আসছে গেছে, সাধারণ চিকিৎসায় কমছে বাড়ছে এই। আচ্ছা, আপনি কি মনে করতে পারেন যে এই ব্যথাটা কবে, কখন, কীভাবে শুরু হয়েছিল? এক সময় আমি ব্যবসা করতাম, কাঠের ফার্নিচারের অনেক ভারী জিনিস বহন করতাম, তো আমার একসময় হঠাৎ করে ঘাড়ে বা পিঠে একটা টান পড়ে ওখান থেকে ব্যথার সৃষ্টি হয়। আচ্ছা, সবার প্রথমে যখন আপনার মানে আগে আপনি যখন কাঠের ব্যবসা করতেন তখন বিভিন্ন ভারী জিনিস আপনাকে উত্তোলন করতে হতো, তখন একদিন হয়তো কাজ করার সময় আপনার সেটা হাতে একটা টান লাগে। আচ্ছা, সেই ব্যথাটা কতদিন ছিল? এটা অল্প সময় ছিল, এক সপ্তাহ, সাত দিন, আট দিন এরকম ছিল। তখন কি ব্যথা নাশক ওষুধ খেয়েছিলেন? ওষুধ খাওয়ার পরে ওটা সারে গেছে, তখন চলে যায়। পরবর্তীতে ধীরে ধীরে এই ব্যথাটা আবার আস্তে আস্তে ফেরত আসে, বড় হয়, ফেরত আসে। আচ্ছা, তো এই সমস্যাটার কারণে মানে কি হতো, আপনি কি একদম এই বাম হাতে কি আপনি কোনো কাজই করতে পারতেন না? কাজ করতে বলতে আমি তো মনে করি যে এই হাতটা আমার ছিল না, এমন ব্যথা ব্যথা হয়, অস্থির হয়ে যেতাম, মানে প্রচণ্ড ব্যথা, এবং একটা সময় মনে হতো যে এই হাতটাই আপনার নেই, এরকমটাই মনে হতো। আমার না, এরকম মনে করতাম আর কি, যে না আমার কোনো হাত নাই, কিন্তু একটা বিচ্ছিন্ন অংশ মনে হয়, বিচ্ছিন্ন অংশ মনে করছিলাম, কিন্তু এখন না, চিকিৎসা আছে দেশে, চিকিৎসার ফলে আসলে ভালো হয়েছে। যখন এটা প্রথম শুরু হয়েছিল আপনি কি ভেবেছিলেন এর কোনো চিকিৎসাই নেই, বা আপনি কি একদম সম্পূর্ণ নিরাশ হয়ে গিয়েছিলেন? আমি যেহেতু পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর মিলে দীর্ঘ দুই মাস খেটে টাকা পয়সা নষ্ট করে এখানে আসছি,
তো আমি তখন মনে করছিলাম যে এর মনে কোনো চিকিৎসা নেই। তবে ঢাকায় আসার পরে না ভাবলাম চিকিৎসা করে আজকে এখানে অনেক ভালো আছি, ভালো আছি, সুস্থ আছি। স্যার আপনি কি আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি? হ্যাঁ, আমি আমার বলা চলে যে একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তো আপনার যখন এই হাতে ব্যথাটা যখন শুরু হলো, আপনি তো আপনার যে অফিসের বা আপনার যে নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো সেগুলো যখন করতে পারছিলেন না, একরকম তো আপনি ঘরে গৃহবন্দীর মতো অবস্থা হয়ে গিয়েছিল আপনার। জি, তখন নিশ্চয়ই আপনি অনেকটাই হতাশ হয়ে গিয়েছেন। পরবর্তীতে এই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের সম্পর্কে আপনি জানতে পেরেছিলেন কীভাবে? স্যার আমার ছোট ভাই আছে এখানে, ও আমার এক ভগ্নিপতি এখানে চিকিৎসা করে গেছে, ও ওকে বলছে যে এরকম ভাইয়ের যেহেতু সমস্যা তো ঢাকায় পাঠায় দাও, যে কোনো কষ্ট করে ঢাকায় আসলে এখানে আসলে চিকিৎসা ভালো চিকিৎসা হয় এখানে, ভালো ওনার জন্য এটা ঠিক আছে, ঠিক হবে। তো তার মানে হচ্ছে ছোট ভগ্নিপতির মাধ্যমে এখানে আসা। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি যখন বিভিন্ন জায়গায় আপনি ট্রিটমেন্ট করতে করতে আপনি একরকম নিঃস্ব অবস্থা বা আপনার সব শেষ অবস্থা, আপনি নিরাশ হয়ে গিয়েছিলেন, জীবন সম্পর্কে আপনি নিরাশ হয়ে গেছেন, তখনই আপনি আপনার একজন আত্মীয়ের মাধ্যমে সবার প্রথম জানতে পারেন, যিনি কিনা নিজেও ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে ট্রিটমেন্ট করে উনি সুস্থ হয়েছেন এবং উনি আপনাকে সাজেস্ট করার পর আপনি এসে স্যারের সাথে দেখা করেন। দেখা করার পরে স্যার আপনাকে কী বলেছিলেন? স্যার বলছিলেন যে আপনি 21 দিনের জন্য ভর্তি হন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। তো আমার 21 দিন সময় লাগে নাই, এর আগেই আমি সুস্থ ভালো হয়ে গেছি। স্যার আপনাকে কি কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছিলেন? হ্যাঁ করেছিলেন। মানে স্যার আপনাকে দেখে কি সরাসরি বলেছিলেন যে আপনি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন বা সুস্থ হয়ে যাবেন, এমন কোনো কথা দিয়েছিলেন আপনাকে? কথা দিয়েছিলেন যে ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। তার মানে স্যারকে তার কথা রেখেছেন? জি ইনশাল্লাহ। এখন আপনি সম্পূর্ণ হাত নাড়তে পারছেন, আগের মতো সব কাজ করতে পারেন? জি পারি। সেই স্বাভাবিক সেই ব্যথাগুলো কি এখন চলে গেছে? জি ব্যথাগুলো চলে গেছে। কতদিন আজকে কতদিন আপনি ব্যথাটা যাওয়ার? আজকে মোটামুটি সম্পূর্ণভাবে শেষ হওয়ার তো 1 সপ্তাহ এখন, তারপরও থাকলাম 1 সপ্তাহ দেখি কি কোনো সমস্যা হয় কি না, আসলে এখন কোনো সমস্যা নেই আমার কাছে আর। তার মানে আপনার চিকিৎসাটা আরও 1 সপ্তাহ আগেই ভালো হয়ে গেছে, আপনার হাতের ব্যথা সম্পূর্ণ ভালো হয়ে গেছিল, বাট তারপরও আপনি চিন্তা করেছেন যে ব্যথাটা ফেরত আসে কিনা দেখার জন্য আপনি আরও 1 সপ্তাহ। একদিন রাতে হঠাৎ এমন ব্যথা, প্রচণ্ড ব্যথা হয়েছে, ব্যথার পরে আমি ভাবছিলাম যে রাতটা আমি টিকবো কি না, সকালবেলা আমার মা বাবার মুখ দেখবো কি না, সন্তানের মুখ দেখবো কি না, এমন অবস্থায় আমি রাতটা কাটাইছি। তারপরে আমি ঢাকায় আসি, আসে তারপরে এখানে ভর্তি হই। স্যার এটা আসলে আমরা অনেক রোগীর ক্ষেত্রে আমরা দেখি যে যারা বিশেষ করে ব্যথার রোগী যারা, তারা দেখা যাচ্ছে যে ব্যথা দীর্ঘদিন তারা ব্যথায় ভুগতে ভুগতে তারা এতটাই ডিপ্রেশনে চলে যান, একটা সময় তারা তাদের নিজেদের মৃত্যু কামনা করেন। একটু আগে আপনি যেটা বললেন যে আপনি কল্পনা করেননি যে এত তীব্র ব্যথা সহ্য করে আপনি সকাল পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কেন, সন্তানদের কথা আপনার মনে পড়েছে। পরবর্তীতে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ওনার যে অ্যাডভান্স রিহ্যাব থেরাপি সিস্টেম আপনি সেটা ট্রিটমেন্ট গ্রহণ করে এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে বাড়ি চলে যাচ্ছেন। স্যার আমাদের সাথে একটু শেয়ার করবেন যে আপনি যে কদিন DPRC হসপিটালে ভর্তি ছিলেন, এখানকার চিকিৎসা ব্যবস্থা, সামগ্রিক ব্যবস্থা, আপনার যে ট্রিটমেন্টগুলো হয়েছে কেমন লেগেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ এ ব্যাপারে খুবই ভালো লাগছে, এখানে সবাই কেয়ারফুল, যার যে দায়িত্ব নিয়ে সবসময় অটল ছিল সবাই। স্যারও কি টাইম টু টাইম আপনাকে ভিজিট করেছেন? স্যার স্যার তো দেখছেন, স্যার যখনই সময় পেয়েছেন তখনই রুমে যায় স্যার, কিন্তু দেখছেন, স্যার দেখছেন, সবসময় খেয়াল রাখছেন বিষয়টা। স্যার আমাদেরকে কি একটু বলবেন যে আপনার মতো এরকম অসংখ্য রোগী কিন্তু আমাদের আশেপাশে ছড়িয়ে আছে, যারা হয়তো যেমন আপনিই বলেছেন যে আপনি প্রথমে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, বিভিন্ন জায়গায় আপনার ট্রিটমেন্ট করার পরে যে ধরনের আপনার সেবা পাওয়ার কথা ছিল সেটা আপনি পাননি, একটা সময় আপনি হতাশ হয়ে গিয়েছিলেন। তো আপনার মতো এরকম অসংখ্য রোগী কিন্তু আছেন যারা হয়তো জানতে চান বা সঠিক ট্রিটমেন্ট তারা চান, এটা কিন্তু আসলে তাদের অধিকার, কিন্তু তারা পায় না, কার কাছে গেলে তাদের ভালো হবে তারা কিন্তু সেটা বুঝতে পারে না। আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? তারা যেন এখানে আসে, এটা একটা DPRC হসপিটাল, খুবই ভালো জায়গা, আপনারা এখানে আসবেন, এখানকার ঠিকানা সংগ্রহ করবেন, এখানে আসবেন, এখানে আসলে ইনশাল্লাহ আমার মনে হয় আমার মতন ভালো হয়ে সবাই বাড়ি ফিরতে পারবেন, এটা আপনার একটি বিশ্বাস? বিশ্বাস আছে এটাতে আমার। ধন্যবাদ স্যার আপনার এই কষ্টের স্মৃতিগুলো আমাদের সাথে আপনি শেয়ার করার জন্য। BD2Z-এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আশা করি আপনি বাকিটা জীবনও অবশ্যই এইভাবে সুস্থ এবং স্বাধীন এবং ভালোভাবে আপনি বাকিটা জীবন আপনি পার করবেন। দর্শক দেখুন একটা জিনিস যে বারবারই আমাদের কাছে একটি বিষয় আসলে উঠে আসছে, সেটা হচ্ছে যে আপনার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত, আপনি যদি সঠিক সময় একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আপনার পুরো জীবনটা বদলে যাবে, আপনি সারাটা জীবন আপনি ভালো থাকবেন। এটা যে শুধুমাত্র চিকিৎসা ক্ষেত্রে তা কিন্তু নয়, আমরা কিন্তু আমাদের কর্মক্ষেত্র থেকে শুরু করে আমাদের জীবনের প্রতিটা স্টেপে আমরা কিন্তু এটা ফলো করি যে যদি আমরা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারি
আমরা যাতে বলতে না হয় ইস আমি এটা না করে আমি যদি এটা করতাম, এটা করলে আমার জন্য ভালো হতো, এই শব্দটা যাতে আমাদের না আসে। আমরা যাতে প্রথমেই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, আগে এই জন্য জানুন, বুঝুন, সঠিক সিদ্ধান্ত নিন, দেন তারপরে আপনারা ট্রিটমেন্ট নিয়ে সারা জীবনের মতো সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।